গত কদিন ধরে রোজ আমরা দেখছি পরিযায়ী শ্রমিকরা রাস্তায় মারা যাচ্ছে, আজও মারা গেছেন। আমাদের রাজ্যেরও বাংলার চারজন মানুষ তার মধ্যে আছেন। সরকারের উচিত মসনদ থেকে নেমে এসে মাথা নিচু করে মানুষের কাছে, বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের কাছে অন্যায় স্বীকার করা, ক্ষমা চাওয়া, অপরাধ স্বীকার করা। চার ঘন্টা নোটিশে লকডাউন করে মানুষগুলো করে বিপদে ফেলেছে। আমরা বারবার বলেছি, বিধানসভাতে বলেছি, অন্য সময় বলেছি, বারে বারে চিঠি দিয়েছি। আজকেও বাম এবং কংগ্রেস পরিষদীয় দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে আমরা আবার চিঠি দিচ্ছি, ইতিমধ্যে দিয়েছি। আমাদের রাজ্যের যে মানুষগুলো পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে আছে, তারা কি অপরাধ করেছে? তাদের দিকে দেখছেন না? তাদের খাওয়া জুটছে না, তারা থাকতে পারছেন না, তারা কোথাও কিছু বলতে পারছেন না, পকেটে পয়সা নেই, ঘরে ফেরার টান। সারা দেশের অন্যান্য রাজ্যগুলো ট্রেন দিয়ে নিয়ে চলে যাচ্ছে, পশ্চিমবাংলার সরকার চুপ। ট্রেন দেবেন না, দেবেন না করতে করতে 105টা ট্রেন এক মাস ধরে কেন? লাগবে তো 3000 ট্রেন, কেন 105টা ট্রেন? তারপর সেই ট্রেন যাবে যাবে না, আসবে আসবে না, তারপর সেই ট্রেনে কে উঠবেন, কে উঠবেন না, কোথায় লিস্ট হচ্ছে, টাকা দিতে হবে কিনা, কে দায়িত্বে, গাইডলাইন কোথায়, নোডাল অফিসার কে, হেল্পলাইন কোথায়, কিচ্ছু নেই। মানুষগুলো অসহায়ের মতন খালি বলছে, কোথায় জিজ্ঞেস করবো, কাকে বলবো, থানায় যাচ্ছে, পুলিশের কাছে যাচ্ছে। এই মানুষগুলোর কথা ভাবুন, ওরা পেট খালি, পকেট খালি, যেভাবেই হোক মাটির টানে ফিরতে চায়। রাজ্য সরকারের অবিলম্বে অবিলম্বে তাদের ফিরিয়ে আনতে হবে, গাইডলাইন ঠিক করে ফিরিয়ে আনুক, পরীক্ষা নিরীক্ষা করেই ফিরিয়ে আনুক, প্রোটোকল মেনেই ফিরিয়ে আনুক, সর্বোচ্চ এক মাসের মধ্যে ফিরিয়ে আনতে হবে। ছমাস আট মাস ধরে লোকগুলো মরবে করোনায়, মৃত্যুর চাইতে শেষে পেটের জ্বালায়, খিদের জ্বালায় লোকের মৃত্যু বেশি হবে। এই দুর্বিষহ অবস্থা আমরা দেখতে রাজি না। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী সহ সবার কাছে আবেদন, আমাদের রাজ্যের পরিযায়ী শ্রমিকের দিকে তাকান, গরিব মানুষের দিকে তাকান, ভাবুন। ওরা কৃতদাস না, ওরা আমাদের রাজ্যের মানুষ, রাজ্যের সম্পদ, ওদের ফিরিয়ে আনার পূর্ণ দায়িত্ব গ্রহণ করুন। আশা করি রাজ্য সরকার বুঝবেন, না বুঝলে মানুষ কিন্তু ক্ষমা করবেন।